কী হবে বাংলাদেশ ভারত টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচের ফলাফল প্রথম দিন হয়েছে কেবল পঁয়ত্রিশ ওভার এরপর দ্বিতীয় দিনের পুরোটা সময় ছিল বৃষ্টি বৃষ্টি থেমে থেমে আসার কারণে ম্যাচ দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ধারণা করা হচ্ছিল তৃতীয় দিনে হতে পারে পুরো দিনের খেলা কিন্তু আদতে তা সম্ভব হয়নি তৃতীয় দিনের প্রথম সেশনটাও চলে গেছে মাঠ শুখানোর কাজ করতে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের চরম অব্যবস্থাপনায় অন্ধকারের দিকে চলে গেছে বাংলাদেশ ভারতের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি কানপুর স্টেডিয়ামে নেই আন্তর্জাতিক মানের কোনো পানি নিষ্কাশনের ব্যবস্থা যার ফলে লম্বা সময় বৃষ্টি থামলেও মাঠ শুকানোর কাজ করতে পারেনি মাঠ কর্মীরা বাংলাদেশ ভারত ম্যাচটি তৃতীয় দিনের প্রথম সেশনের খেলাটাও শুরু হতে পারেনি ভারতীয় ওয়েবসাইট ক্রিকবাদ জানিয়েছিল তৃতীয় দিনের প্রথম সেশনের খেলা হচ্ছে না অর্থাৎ লাঞ্চের আগে মাঠে নামা হচ্ছে না বাংলাদেশ দলের শেষ পর্যন্ত সেটাই হয়েছে লাঞ্চের আগে ম্যাচ মাঠে গড়ায়নি লাঞ্চ বিরতির পর হয়তো শুরু হতে পারে বাংলাদেশ ভারতের মধ্যকার দ্বিতীয় শেষ টেস্টের তৃতীয় দিনের খেলা